দক্ষিণ দিনাজপুর জেলার কৃষি দপ্তর, উদ্যানপালন দপ্তর ও বালুরঘাট কলেজের উদ্ভিদবিদ্যা বিভাগীয় যৌথ উদ্যোগে ছাত্রছাত্রীদের প্রথাগত শিক্ষা শেষে স্বনির্ভর করে তুলতে একটি 30 ঘণ্টার বিশেষ কর্মশালার আয়োজন করা হয়। এই কর্মশালার আজ ছিল শেষ দিন। এই শেষ দিনে বালুরঘাট কলেজের উদ্ভিদবিদ্যা বিভাগের পক্ষ থেকে বালুরঘাট কলেজে একটি ছোট্ট একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে সমাপন হয়। এই সমাপন অনুষ্ঠানে দক্ষিণ দিনাজপুর জেলার মুখ্য কৃষি আধিকারিক, উদ্যানপালন বিভাগের আধিকারিক DDM নাওয়ার সহ দক্ষিণ দিনাজপুর জেলার বিভিন্ন কৃষি আধিকারিকগণ, বালুরঘাট কলেজের অধ্যাপক ও ছাত্রছাত্রীরা উপস্থিত ছিলেন। আজ এই অনুষ্ঠানে বালুরঘাট কলেজের পক্ষ থেকে বিভিন্ন আধিকারিকদের হাতে স্মারক তুলে দিয়ে তাদের সম্মানিত করা হয়। এছাড়াও এই অনুষ্ঠান থেকেই এই কর্মশালায় অংশগ্রহণকারীদের মধ্যে সার্টিফিকেট তুলে দেওয়া হয়। আজ অনুষ্ঠান শেষে কৃষি দপ্তরের পক্ষ থেকে আগামী দিনে এই সমস্ত অংশগ্রহণকারী এই কর্মশালায় অংশগ্রহণকারীদের সাফল্য লাভের বিষয়ে আশা প্রকাশ করা হয়। এ বিষয়ে বালুরঘাট কলেজের উদ্ভিদবিদ্যা বিভাগের বিভাগীয় প্রধান ডক্টর গৌরী দাস জানান, আজ বালুরঘাট কলেজের উদ্ভিদবিদ্যা বিভাগের উদ্যোগে যে 10 দিনব্যাপী 30 ঘণ্টার যে স্পেশাল কোর্স অনুষ্ঠিত হয়েছিল, আজ তার সমাপন অনুষ্ঠান। আমি আশা করি ছাত্রছাত্রীরা এই কোর্সটি করে বিশেষভাবে উপকৃত হবে। অত্যন্ত কম সময়ের মধ্যে আর প্রায় প্রস্তুতিহীন অবস্থাতে আমরা এইটুকু করে নিতে পারব। সাধারণভাবে আমাদের যে গতানুগতিক পড়াশুনো চলে সেখানকার বিশ্ববিদ্যালয়ের একটা সিলেবাস দেওয়া থাকে, আমরা সেই সিলেবাসে যখন শিক্ষা শেষে আমরা কাজের বাজারে যাই তখন অনেক সময় দেখা যায় যে আমাদের ডিগ্রিটা খুব কার্যকরী হয় না। তো সেই আমাদের নানান রকম অপ্রতুলতা রয়েছে। আজকের এই অনুষ্ঠান দেখে বোঝা যাচ্ছে অনুষ্ঠানের কোনো উত্তর ছাড়াই, কোনো যন্ত্র ছাড়াই আপনাদের অত্যন্ত ব্যস্ত কর্মসূচির মধ্যেও আপনারা সময় মতো কৃষি বিজ্ঞানের যে নতুন নতুন দিক রয়েছে এবং এরা বেশি এই যে তোমরা 10 দিনের একটা কোর্স করলে কতটা উপকৃত হবে বলে মনে করছো? কারণ আমাদের এখন যা সমাজের পরিস্থিতি, ক্ষেত্রে সরকারি চাকরি বা যে কোনো চাকরি পাওয়াটা ভীষণই টাফ একটা ব্যাপার। তো সেক্ষেত্রে যদি এরকম মানে কলেজে একটা সেলফ এমপ্লয়মেন্টের একটা প্রোগ্রাম হলো, সেক্ষেত্রে আমরা ভবিষ্যতে যদি আমরা কোনো চাকরি করতে না পারি বা ব্যর্থ হই কোনো কারণে, সেক্ষেত্রে আমরা নিজেরা এই যে কোর্সের মাধ্যমে চাকরিটা শেখানো হলো বা এর মাধ্যমে আমরা চাকরিটা শিখলাম, সেই শিক্ষাটাকে কাজে লাগিয়ে ভবিষ্যতে নিজেদের একটা প্ল্যাটফর্ম তৈরি করতে পারবো। যে একটা সেলফ এমপ্লয়মেন্টের একটা ব্যাপার ছিল সেটা নিজেরা করতে পারবো, অর্থাৎ নিজেদের একটা আর্থিক সুবিধা এবং নিজেদের একটা স্টেজ তৈরি করতে পারবো কোনো কারণেই হোক। সেটা যদি আমরা ব্যর্থ হই আমাদের শিক্ষা জীবনে, কিন্তু আমরা নিজেরা ভবিষ্যতে নিজেদের যে একটা মানে অর্থের ভবিষ্যতে একটা ফিনান্সিয়াল যেটা সাপোর্ট বলে সেটাতে আমরা আমাদের এই কোর্সটা ভীষণভাবে সাহায্য করবো। তোমার নাম? স্যার, এগ্রিকালচার ডিপার্টমেন্ট এবং বালুরঘাট কলেজের বোটানি ডিপার্টমেন্টের যৌথ উদ্যোগে যে এই কর্মশালাটা হলো, কতটা উপকৃত হবে ছাত্রছাত্রীরা বলে মনে করছেন? আমাদের যেহেতু সম্পূর্ণ কৃষি প্রধান জেলা, এখানে কলেজের ছাত্রছাত্রী সবই কৃষি পরিবার থেকে মূলত এসছে, কাজে আমরা একটা স্কিল ডেভেলপমেন্টের প্রিপারেশন কোর্স করা হয়েছে। আগামী দিনে যদি চাকরি বাকরি না থাকে, তবে যেহেতু কৃষি ভিত্তিক জেলা, নিশ্চয়ই তারা এই স্কিল ডেভেলপমেন্ট করে তাদের আয় উপার্জনের ক্ষেত্রটা একটা দিশার পথ দেখাবে বলে আমি আশাবাদী। এই ছাত্রছাত্রীরা ভবিষ্যতে কোনোভাবে কৃষি দপ্তর থেকে সাহায্য পেতে পারে? কৃষি দপ্তর থেকে আরও যদি ট্রেনিংয়ের প্রয়োজন হয় আমরা ট্রেনিং দেবো, এবং সরকারি যে প্রকল্পগুলো রাজ্য সরকারের চলছে, ভর্তুকিত বা সম্প্রসারণ ভর্তুকি দেওয়া বা অন্যান্য যা যা সরকারি প্রকল্পগুলো আছে, আমরা নিশ্চয়ই এদেরকে প্রেফারেন্স দেবো।
যারা যারা নিজের পায়ে দাঁড়িয়ে অপরকেও তাদের এমপ্লয়মেন্ট দিতে পারে সেই ব্যবস্থার জন্য দপ্তর তাদের পাশে থাকবে। ধন্যবাদ স্যার। কী অনুষ্ঠানটা হলো আজকে আমাদের কলেজে? যে নতুন শুরু করা শর্ট টার্ম কোর্স স্কিল বেসড এগ্রি হর্টিকালচারাল অ্যাসপেক্টের ওপরে যে কোর্সটা নতুন শুরু হয়েছে তার শেষ দিন ছিল এই, মোর দ্যান 30 আওয়ার্স, মানে 30 ঘন্টারও বেশি সময় ধরে এই কোর্সটা চলল। এই কোর্সটা চলে আজকে দক্ষিণ দিনাজপুরের কৃষি আধিকারিকরা, প্রায় সমস্ত ব্লকের কৃষি আধিকারিকরা এবং ডেপুটি ডিরেক্টর স্যার ছিলেন, হর্টিকালচার বিভাগেরও ডেপুটি ডিরেক্টর স্যার ছিলেন, সবার উপস্থিতিতে আমাদের এটা আজকে সমাপ্তি অনুষ্ঠান। কতটা উপকৃত হবে ছাত্রছাত্রীরা বলে মনে করছেন? ছাত্রছাত্রীদের এই কোর্সটা করার ফলে প্রভূতভাবে উপকৃত হবে বলে আমি মনে করি, আশাও রাখি। কারণ এই কোর্সটা করে ওরা ভবিষ্যৎ জীবনে শুধুমাত্র চাকরির ক্ষেত্রে লাভবান হবে তাই নয়, নিজের পায়ে দাঁড়াতেও এই কোর্সটা ওদেরকে সাহায্য করবে। কারণ না, অন হ্যান্ড ট্রেনিংয়ের ব্যবস্থা ছিল, বিভিন্ন রকমের ফার্ম ভিজিটের ব্যবস্থা ছিল, বিভিন্ন রকমের কৃষিক্ষেত্রে নাবার্ডের লোকরা এসে ওদেরকে সাহায্য করেছেন, সমস্ত দিক থেকেই ওরা বিশেষভাবে উপকৃত হবে। আপনার নাম? আমার নাম ডক্টর গৌরী দাস, বিভাগীয় প্রধান উদ্ভিদবিদ্যা বিভাগ, বালুরঘাট কলেজ। ধন্যবাদ। একটু জোরে বলবেন স্যার। ওই যে 10 দিনের যে স্পেশাল কোর্স হলো বোটানি ডিপার্টমেন্টের তরফ থেকে, নাবার্ডের তরফ থেকে আপনারা কী করে সাহায্য করেছিলেন? নাবার্ডের তরফ থেকে বলতে আমাকে অনুরোধ করা হয়েছিল, এখানে নাবার্ডের সাথে রিলেটেড যে গ্রাম এবং কৃষি বিকাশ জনিত যে ধরনের পরিকল্পনা এবং যে ধরনের কার্যক্রম নাবার্ড করে থাকে তার সম্বন্ধে আমাদের যারা এখানে শিক্ষার্থী রয়েছেন তাদেরকে অবগত করার জন্য, এবং সেই বিষয়ে আমাদের যে টপিক ছিল এই শিক্ষার্থীদের জন্য সেটা হচ্ছে ফার্মার্স প্রডিউসার অর্গানাইজেশন বা উৎপাদকদের যে আমরা গোষ্ঠী আমরা গঠন করছি, যেটা আমাদের ফার্মার্স ক্লাব বা বিকাশ ভলেন্টিয়ার বাহিনীর মাধ্যমে যেটা শুরু হয়েছিল সেটাকে একত্রিত করে কৃষকদের একত্রিত এবং অনেক সংঘবদ্ধ করার মাধ্যমে যে এটা তাদেরকে চাষের জায়গা এবং তাদেরকে আয় উপার্জনের জায়গা যে গড়ে দেওয়ার যে উদ্যোগ নাবার্ড এই জেলাতে নিয়ে চলেছে, এবং তার সাথে সাথে যে বিভিন্ন সরকারি প্রকল্পগুলো যার মাধ্যমে বিভিন্ন সাবসিডি যে বেনিফিশিয়ারিদের জন্য নতুন এন্টারপ্রেনারদের জন্য বরাদ্দ রয়েছে সেই এবং আর্থিক বছরে যেগুলো চালু রয়েছে এবং আগামী দিনে যেগুলো থাকবে সেই ব্যাপারে আমি এনাদেরকে কিছু বলেছি, এবং আশাও রাখবো যেসব শিক্ষার্থীরা এই অনুষ্ঠানটা এত সুন্দর করে সুষ্ঠুভাবে ওনারা এতদিন ধরে ট্রেনিংটা নিয়েছেন তারা সেটা সফলতার সাথে সেটা গ্রহণ করবেন, এবং মেয়েদের যদি কোনো কাজে ভবিষ্যতে বলুন বর্তমানে বলুন যদি ওনার উপযোগীভাবে যদি ওটা কাজে লাগাতে পারেন তাহলে আমি আমার বক্তব্য বলুন বা এই ট্রেনিংটা বলুন সফলতা হয়েছে বলে মনে করবেন। ধন্যবাদ স্যার।